একটা বল। নমস্কার, আজ আমরা তিনটে আমের একটু টেস্ট করে দেখব কোনটা কেমন। এটা সারেঙ্গা, সারেঙ্গা আমি আগেই টেস্ট করেছি। হ্যাঁ, আমি যতগুলো আম খেয়েছি তার মধ্যে অন্যতম এই আমটা। হ্যাঁ, এটা ব্যানানা, এটা হচ্ছে চম্পা, মুর্শিদাবাদের বিখ্যাত আম। একটা খুব ছোট গাছে হয়েছিল, অকালেই জোরে পড়েছে। দেখা যাক, ব্যানানাও অকালে জোরে পড়েছে, এখনও ব্যানানা পাকার কথা না তবুও। হ্যাঁ, কালার আসছে দেখি। সারেঙ্গা অসাধারণ খেতে, ব্যানানাও আমি আগে খেয়েছি। হ্যাঁ, এবার আবার দেখি, তো চলুন কেটে দেখা যাক। আগে কোনটা কাটছো? সারেঙ্গা। কেউ তো নেই, একা একাই টেস্ট করে দেখতে হবে। খুব সুন্দর আম হতো, অসাধারণ। আসো ওই সাইডে বসে খাবে, আর তোমার দেখাবে না। ঠিক আছে, তুমি রেখে দাও, খুব ভালো খেতে। সারেঙ্গা একটু ছোট হয় কিন্তু প্রচুর ফলে। সারেঙ্গা দারুণ, বহুদিন পরে মানে অরিজিনাল আম খাচ্ছি লাগছে, মানে পাকা কাঁচ পাকা। দারুণ খেতে। চম্পা বিখ্যাত আম মুর্শিদাবাদের, অনেকেই বলে থাকেন। আমি চম্পা এর আগে খাইনি, দেখি কেটে। এখনো পুরো পাকেনি, অকালে জোরে পড়েছে। পাকা পাকেনি এখনো, পড়েছে। টক লাগবে নাকি? দেখা যাক, দেখি খেয়ে দেখি। চাঁপা ফুলের গন্ধ, ফুলের গন্ধ। হ্যাঁ দেখো, কে অন্যরকম টেস্ট, সেন্টটা আলাদা, এই জন্য চাপা এর নাম। সেন্ট আসছে? হ্যাঁ, একদম ডিফারেন্ট টেস্টটা, আমের মতোই মনে হচ্ছে। কিন্তু এটা ম্যাচিওর হয়নি, তাও কিন্তু মিষ্টি। এইটুকু আম কতটুকুই, কিন্তু পুরো মিষ্টি। পড়ে গেছিল, আমি দেখলাম কালকে। ভালো না খেতে? খুব ভালো, ভালো। চলুন ব্যানানা। হ্যাঁ, বহুল চর্চিত ব্যানানা, বীজ খুঁজে পাওয়া কঠিন। দেখো এর বীজ কোথায়, কাটো তো বীজ। দেখো কোথায় বীজ, ওই যে এইটুকু, ওই দিক থেকে যদি এইটুকু তুলে নি, দেখো পুরো একেবারে ইয়ে। দারুণ, অরিজিনাল যদি গাছের পাঁচটা মো পাওয়া যায়, তুমি খাওয়াবে? দেখি কাটো কতটুক বীজ বেরোয় দেখি তো। এটা রেখে দেবো, একটা কথা আছে। ফলটা পরিণত হয়নি, জানি না। পরিণত হলে কেমন লাগবে, একটু
মানে মিষ্টি আছে না টক মিষ্টি মিষ্টি আছে এই দুটো আম খেলাম দুটোই জল জল কেন সেটা জানি না আমি এর আগে যেটা খেয়েছিলাম সেটা এরকম লাগে না বীজটা দেখুন বীজ এটারে খেয়ে বীজটা একটু দেখাই এই আমটা কি পড়ে গেছিল এটাও পড়ে গেছিল ঝড়ে কোনো অন্য আমগুলো তো পাকেনি বানানার না বীজটা দেখো বাবা এটাকেই তো অলমোস্ট সিডলেস মানে আম যতটা হবে মানে বীজে তো কতটা ইয়ে নিয়ে নেয় এটা পুরোটাই মোটামুটি আম পাওয়া যাবে মানে কিন্তু এবার যেটা ম্যাচিওর হবে আমটা ওটা খেলে টেস্টটা প্রপার বোঝা যাবে তো আম সারেঙ্গা দারুন এর মধ্যে হ্যাঁ সেকেন্ড কি খেলাম যেন সেকেন্ড খেলাম হচ্ছে চম্পা চম্পা ওটার সেন্ট আছে হ্যাঁ সেন্ট প্লাস মিষ্টি দুটো আলাদা তো বন্ধুরা এক এক করে পাকবে আর আমরা প্রত্যেকটা আমের ভিডিও দেব যদি থাকে এখনো পর্যন্ত সব গাছ এই আম মোটামুটি আছে পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার নমস্কার।